উন্নয়নের স্লোগান দেওয়া সরকারখনের উন্নয়নের ফোপলা স্বরূপ দেখাবলে গিয়ে আছো। মই বর্তমান উপস্থিত আছো চিন্তাগাঁওর বননগুড়ি সংযোগ এখন বাঁহর জরাজীর্ণ দলংর সম্মুখত। মই বর্তমান উপস্থিত আছো, মই মোৰ ক্যামেরা সহযোগে সেই বাঁহর জরাজীর্ণ দলংখনের কিছু দৃশ্যাংশ দেখাবর কারণে অনুরোধ করছো। এইখন হচ্ছে কলাইগাঁও চিন্তাগাঁওর বননগুড়ি সংযোগী এখন বাঁহর জরাজীর্ণ দলং। বিগত যোৱা বছৰ যি বানে সংহাৰী ধারণ করেছিল, আর এই বানর আসলে প্রভাব কলাইগাঁওত বেয়া করে পড়ছিল, আর সেই বানে আসলে এই রাস্তাটা আসলে ছিঙি লৈ গৈছিল, যার ফলত নেকি আসলে এই অঞ্চলের স্থানীয় রাইজর সহযোগত এখন বাঁহর জরাজীর্ণ দলং বাঁহর দলং দি লৈছিলে। আর সেই বাঁহর এটা দলংখনের তথৈবশ অবস্থা, সেই বাঁহর জরাজীর্ণ দলংখনের আসলে এটা এই অঞ্চলের রাইজে যাতায়াত অব্যাহত রাখিছে। এইখিনিতে স্থানীয় কিছু লোক আছে, মই তেওঁলোকৰ জানিব বিচাৰিম দাদা কিমান কষ্ট হয়েছে আপনাদের অহা যাওয়া। আমার তো বহুত কষ্ট হয়ে আছে, কারণ যাওয়া বছর এখন দলং তারমানে নির্মাণ ধর বাঁহরে করলে করলে যদিও তারমানে যাওয়া বছর ভাঙি ছিঙি গুছি গল। আমি কেইবামান আগত আকো মানে ই রিক্সা চালক কেজন মানে লগ লাগি করলো করলো যদিও তারমানে কামটো আমার মানে সহায় সহযোগ ইমান পোৱা নাই মানুষের, গতি ক্ষেত্রে আর ধর হাজিরা কেজনমান লগাই তেনেকে কামখিনি করালো, কিন্তু কামটো ইমান মানে হেৰি নহল, পয়সা পাতিরও অসুবিধা, কারণ পয়সা আমি আর 10-20 টাকা কালেকশন করে পেলে তেনেকে কামখিনি করাইছিল, যদিও আমি পাছত যাই তারমানে কামটো আমার মানে হেৰি নহল। গতি ক্ষেত্রে আমি এতিয়া বর্তমান আকৌ এই বছর এতিয়া বানপানী আমাক বহুত অসুবিধা করেছে, আমি কলাগাঁওর বাগিচা চিবা বনন করে যাব নোৱাৰো, গতিকে আমার সংযোগ এনেকুৱা অবস্থা হয়েছে, লৰা ছোৱালী কলাগাঁওত মানে পড়া শুনিবর কারণে যায় কিন্তু বহুত অসুবিধাত পড়ছে। গতি জনপ্রতিনিধি সকলের যোগাযোগ করা নাছিল নেকি? তেওঁলোকতো আহি আহি চাই যায়, কিন্তু চাই যাই পেলে কথা কিছুমান কৈ যায় কৈ যায় আর কোনো মানে কানহার নাই। হয় নিশ্চয়কৈ কব লাগিব, আসলে স্থানীয় জনপ্রতিনিধি সকল এই অঞ্চললে আহে আর চাই যায়, আসলে জলংখন চাই যায় বলে তেখেতলোকে মন্তব্য প্রকাশ করেছে, কিন্তু আসলে কামত এতিয়ালৈকে আসলে অহা নাই বলে মন্তব্য করেছে। এখানে আরো এজন যুবক আছে, অকনমান ইফেলে আহিব, কি কব কিমান অসুবিধা হয়েছে? আমার এই দলংটোর কারণে আমার বহুত অসুবিধা হয়েছে, হয় মানুহ এতিয়া আজিতো আজি ভালকে অলপ পানী আহিলে খোজ কাঢ়ি যাব নোৱাৰো, কিবা যদি অলপ ডালিয়ান বা যাব লাগে ঘৰত লগনে থাকিব লাগিব, ডালিয়ান নহ'ব যাবই নোৱাৰো, কেনেকৈ যাব এই পানী ভাঙি কেনেকৈ যাব, চাকচোন অৱস্থাটো, দলঙে দি এটা চাইকেল পাৰ ইয়াবন্ধন মানে অতি সোনকালে আমার একটু কামটো করে দিলি, লাগে এবার বাহারও করে দিয়ক, অল্প ভালকে হেভিকে করে দিয়ক, মানুষটা যাতে আপডাউন করবো, খরালি সিজনত ভালকে দলংটো বনাই দিলে আমি ভাল পাম। আর হয় দাদা কি আহ্বান জানাব সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কি আহ্বান জানাব? তেওঁলোকতো আহি আহি এইবিলাক চাই যায় বা ঠিকাদার বা তেনেকুৱা কোনোবা ব্যক্তি আহি চাই যায়, কিন্তু আমি তো আহ্বান জনাও যে ধর আমাক বর্তমান চলবর কারণে বাঁহর হোক কাঠর হোক এনেকুৱাকে বনাই দিয়ক, আমাক তো পাকাই লাগে, ধর অগীকরণ করলে বেশি ভাল হয়, বেশি ভাল হয়, হয় এই সমস্যাটা সমাধান করে দিব লাগে। হয় হয় সমস্যাটা সমাধান হয় নিশ্চয়কৈ কব লাগিব, আসলে এই অঞ্চলের রাইজে আসলে খুবই একটা কথা উল্লেখ করেছে, আসলে এই যেটু তেওঁলোকৰ যাতায়াতৰ এই সমস্যাটো, এই সমস্যাটোৰ কাৰণে আসলে এই দলংখনৰ কাৰণে আসলে পকীকৰণৰ ব্যৱস্থা কৰি দিলে আসলে এইসকল লোক উপকৃত হ'ব বুলি তেখেতে মন্তব্য প্ৰকাশ কৰিছে। এনেধৰণে এতিয়া কলাইগাঁওত বৃহত্তর এই অঞ্চলৰ ৰাইজে চিন্তাগাঁওৰ পৰা বননগুৰি সংযোগে এই দলংখনৰ কাৰণে আসলে তীব্র প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা দেখা পোৱা পৰিলক্ষিত হৈছে। কেমেৰা আছে প্ৰাঞ্জল চহৰীয়া, প্ৰথম খবৰ।